ভাই চলে আসলেন এসে সবাই দাঁড়াইলেন ছোট ছেলে বলে মা আগে বলো আমি আজকে তোমার কাছে জানতে চাই আমার বাবার কসম আমি কি তোমার গর্ভে ধারণী সন্তান নাকি অবৈধ সন্তান বলে বাবা আমি এটা বলতে পারি না তবে যেদিন ওই কোথায় গাল খাজা এ মুসলমান আব্দুল কাদের জিলানি খাজা মঈনুদ্দিন এ মুসলমান শুনে নেন ভালো করে শুনে নেন কোথায় গাউসে পাক আব্দুল কাদের জিলানির কদম থেকে আমার আমার স্বামী ছিল আমার তোমার আব্বা জান ছিল খাজা মঈন খাজা কিরা গাউসে পাক আব্দুল কাদের জিলানির murid ছিল ওনার দায়রা থেকে ফেরার সময় আমি আর তোমার বাবা আসার সময় দেখি মসজিদের পাশে ছোট্ট একটা বালক পড়ে আছে তোমাকে কে যেন রেখে গিয়েছে ওখান থেকে তুলে নিয়ে আমি খাজা ওই খাজার দরবারে নিয়ে গেলাম ওখান থেকে তোমাকে আমি লালন পালন করার জন্য নিয়ে আসলাম তোমাকে তুমি আমাদের একমাত্র পালক সন্তান তোমার বাবাকে তোমার মা কে আমরা জানি না তবে তোমার তোমাকে আমরা এতদিন লালন পালন করেছি তোমাকে লালন পালন করেছি কোনোদিন তোমার বাবার কষ্ট বুঝতে দেই নাই মায়ের কষ্ট বুঝতে দেই নাই সুতরাং আজকে যেহেতু জিগাইছো তুমি আমার গর্ভে ছিলে না তোমার বাবার ওরস থেকে তুমি আসো নাই সুতরাং এই পৃথিবীর মধ্যে তোমার মা বাবার ঠিকানা আমি জানি না তখন বললেন ঠিক আছে মা ঠিকই বলেছো মা যে তুই সম্পত্তির মালিক আমি হব না কারণ আমার যে দুইটা ভাই তাকে তুমি গর্ভে ধারণ করেছো তারাই আমার বাবার সম্পত্তি পাবে এই জন্য তো বাবা মরণের আগে বলে গিয়েছে আমার ওয়ারের সূত্রের জমি পাবে আব্দুল্লাহ পাবে আব্দুল্লাহ পাবে আব্দুল্লাহ পাবে না সুতরাং ইয়া দারা খাজা মুসলমান শুনে নাও গাউসে পাক আব্দুল কাদের জিলানি তার murid এটা সমাধান দিয়ে দিয়েছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আর একটু জোরে বলেন আল্লাহু আকবার ওয়ালাইলি সিদিনাম এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল আশার মতো সুযোগ দান করল এ সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত আমার আল্লাহ হাসপাতালে নেন নাই জেলখানায় নেন নাই বাজার ঘাটে কোথাও নেন নাই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ আল্লাহ দান করল উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ এ ভাইরা বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায় প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেয় শুধু আমরা সগীরা গুনাহ করি নাই পদে পদে করছি কবিরা গুনাহ নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ মিথ্যা বলা কবিরা গুনাহ বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ এ চট্টগ্রামের বাজানেরা লক্ষ্য করে শুনবেন এত গুনাহ করলেন এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা জোরে বলেন আছে কিনা নামাজ ছেড়ে দেয়া কি গুনাহ কবিরা গুনাহ মিথ্যা বলা কবিরা গুনাহ বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ তার ভিতরে বেগানা পড়ে যায় খালাতো বোন মামাতো বোন চাচাতো বোন এগুলোর সঙ্গে দেখা দেয়া শরীয়ত মোতাবেক জায়েজ নাই কারণ শরীয়তে যেটা হারাম কে হালাল বললে সে কাফের আবার হালাল কে হারাম বললে সে কাফের যাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ এখন আমার যুবক ভাইরা অনেক যুবক ভাইরা আছেন এখন শরীয়তের যে পর্দার ওয়াজ গুলো করতে গেলে বড় কষ্ট হয় আজকে অধিকাংশ ফ্যামিলির মধ্যে পর্দা নাই অধিকাংশ বাড়ির মধ্যে পর্দা নাই অধিকাংশ ভাইরা আমার অধিকাংশ বললে ভুল হবে 90% মানুষই 90-95 মানুষের মধ্যে আজকে মুসলমান আমরা বলি তাদের বাড়ির মধ্যে পর্দা নাই ঘরের মধ্যে পর্দা নাই এক নাম্বার দেশের মধ্যে পর্দা নাই জোরে বলেন ঠিক কি না এই হারাম বেগানা মহিলা চেহারা দেখা হারাম বেগানা পুরুষের চেহারা দেখা হারাম এই হারাম এ মুসলমান শুনে নাও
আল্লাহ মা খুদি বিরহমাতুল্লাহ বান করে দুনিয়ার মানুষ শোনো এত গুনাহ করেছো যদি কোথাও রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে চাও শুনতে পাও ওই জান্নাতের বাগান খানা করে ধরো আর খাস তওবা করো তওবা করে কবরের বায়ে জাহান্নামের বায়ে আল্লাহর দরবারে আল্লাহ বলে বান্দা যখন ডাক দেয় আমার আল্লাহ দুনিয়া দুনিয়া গুনাহগুলো মাফ করে দেয় জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এরে কত গুনাহ করছি গো মওলা জীবনে আরে মাফ করে মাহফিলের খাতিরে আল্লাহুম্মা ভাইরা জোরে জোরে আওয়াজ দেন না ওয়ালা আলী সাইয়েদিনা ও তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়াও বলো মদিনাতে কাঁদেন নবী আগেই বলেছি শরীরটা ভালো না কথা বলতেও কষ্ট হচ্ছে আপনারা ভালোবাসা দিয়ে যদি একটু দেন আল্লাহ পাক যদি দয়া করে মদিনার খাতিরে কিছু কথা বলার সুযোগ আল্লাহ দান করলে আপনাদের দোয়ার বরকত তাহলে বলতে পারবো আওয়াজ দিয়ে ভালোবাসা তো জোরে জোরে আওয়াজ তত দিবেন তত আলোচনার ভিতর মজা পাবো তোমরা শোনো গমন দিয়া তোমরাও শোনো মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগে যাও বলো মদিনাতে আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া হায় হায় দুরুদ সালাম পাঠাও লগইয়া তোমরা শোনো গো মন দিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদেন নবী কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া হায় হায় সাহাবীরা জান্নাত পেল হইয়া তোমরা শোনো গো মন দিয়া তোমরা শোনো এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগে যাও বলেন মদিনাতে কাঁদেন নবী এরে হাফসি বেল্লাল নবী পেল কান্দিয়া কান্দিয়া বল হাফসি বেল্লাল নবী দিয়া তোমরা শোনো গো মন দিয়া তোমরা শোনো এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগে যাও বল মদিনাতে কাঁদেন নবী আরে যাই মদিনাই কেমনে যাইব পইলা দাগ হয় আল্লাহ আমি যাই মদিনাই কেমনে যাইব পইলা দাগ মওলা মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগে যাও বল মদিনাতে ইয়া তোমরা শোনো গো মন দিয়া তোমরা শোনো এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগে এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে আমল কিয়ামতের ময়দানে গো নবী বিনে কোনো বান্ধব নাই নবী বিনে কোনো গতি নাই নবী বিনে কোনো উপায় নাই নবী বিনে কোনো বান্ধব আর পাবে না এই দুনিয়াতেও লাগবে নবী কবরে লাগবে নবী মিজানে লাগবে নবী ফুলসিরাতে নবী আপনার জীবন দশায় নবী কারণ নবী বিনে কোনো বান্ধব দুনিয়ার মধ্যে পাবি না পরপারে পাবি না এমন বান্ধব আর জগতে আসে নাই আসবে না জোরে বলেন ঠিক কিনা এ আমার ভাইরা আমার বন্ধুরা নবী বলেন
হায়াতি খায়রুন লাকুম আমার নবী কয় হায়াতের জিন্দেগিটা ও স্লোগান দিয়েছিল আমার ছোট ভাইরা হায়াতুন নবী সিরাতুন নবী মিলাদুন নবী আমার নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য করলাম কারক এরে মুসলমান শরিয়াত তরিকা থাকি কর যেদিকে তাকাইবি সেদিকেই নবী নবী বিনে কোন দরদি পাবি না নবী কয় আমার উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম এটা আমার উম্মতের জন্য বড়ই কল্যাণ কারক জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা এরে তোমরা সন গমন দিয়া তোমরা এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগে যাও বলো মদিনাতে কাঁদেন নবী আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া হায় হায় দুরুদ সালাম পাঠাও হইয়া তোমরা শোন গো মন্দিয়া তোমরা শোন এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগি যাও বলো মদিনাতে এ দুনিয়ার মুসলমান গাউসে পাক আব্দুল খাদির জিলানী মুসলমান তৎকালীন জামানার একটা কথা বলে আমি আলোচনা শুরু করলাম যে তলি আল্লাহদের বিষয় কোরআন থেকে একটা কথা বলেছি সূরা ইউনূসের ১১ নম্বর পারা ৬২ নম্বর আয়াত বজানরে বলেছিলাম আয়াত মিরকাত সূরা মিরকাতের দশম খণ্ড ৭২২ নম্বর পৃষ্ঠা তাফসীর বয়ান পঞ্চম খণ্ড ৫২৪ নম্বর পৃষ্ঠা এই জন্য ওলিদের বিষয় একটু বলতে চাই তার একজন মরিদ কারণ রাসূলুল্লাহর নামের সঙ্গে নাম মিলাইতে ভালো লাগত নাম রাখলেন তিন আব্দুল্লাহ 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 জোরে জোরে চিল্লায় বলো মারহাবা এই নামের কথা বলে গেলেন আমার আগের বক্তা এই জন্য আমিও একটু ওই জায়গা থেকে আলোচনা শুরু করে দিলাম একজন নয় দুজন নয় তিনজন এক বাবার তিনজন সন্তান নাম তার রাখলেন আব্দুল্লাহ 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 জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা ভালো নাম রাখতে বলছি সুন্নতে রাসূল হলো দুনিয়ার মধ্যে সন্তান আসা পর সাত দিন পরে আকিকা করে তার সুন্দর একটা নাম রাখা সুবহানাল্লাহ বলেন না এটা হলো সুন্নতে রাসূল তিনজন আব্দুল্লাহ বাবা মৃত্যু সজ্জায় সজ্জিত তিনজনকে ডাকলেন বাবা আব্দুল্লাহ আসো তিন আব্দুল্লাহ বাবার কাছে আসলেন ডাকতে বলেন আমার ওয়ারের সূত্রে যত জমি জমা আছে যত সম্পদ আছে বাড়ি আছে টাকা পয়সা ধন দৌলত যা আছে আব্দুল্লাহ পাবে আব্দুল্লাহ পাবে আব্দুল্লাহ পাবে না জোরে বলা মারহাবা জোরে বলা যাবে না আব্দুল্লাহ পাবে আব্দুল্লাহ পাবে আব্দুল্লাহ পাবে না এই তিনটা নাম বলা পরে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন মারা গেলেন আল্লাহু আকবার বলা যাবে না এই তিনটা আওয়াজ দিয়ে বাবা মরে গেলেন বাবাকে কাফন দাফন করানো হলো সন্তানের কাঁধে বাবার লাশ বাবার কাঁধে সন্তানের লাশ পায়ের কাঁধে ভাইয়ের লাশ দাদার কাঁধে নাতির লাশ পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে লাশটা কত ভারী ও মুসলমান এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই দেখা যায় বাবা জিন্দা সন্তান নাই সন্তান জিন্দা বাবা নাই ও মুসলমান দাদা জিন্দা নাতি নাই কখন যেন কে চলে যায় কেউ বলতে পারি না জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুরা বাবার দাফন কাপন শেষ হলো তিন আব্দুল্লাহ বলে আব্বা জান যে বলে গেল আব্দুল্লাহ পাবে আব্দুল্লাহ পাবে আব্দুল্লাহ পাবে না এখন কোন আব্দুল্লাহ বাবার ওয়ারের সূত্রে জমি জমা পাবে না এই সম্পদ পাবে না কেউ সমাধান দিতে পারে না মায়ু দেয় না সমাধান ভাই দেয় না সমাধান তিন আব্দুল্লার ভিতরে বেঁধে গেল একটা হট্টগোল তিনজন কাকে ফাঁকি দিবে কে দুজন পাবে একজন পাবে না আল্লাহ আল্লাহ বলে
তিন আব্দুল্লাহ রাস্তায় ঘুরে আর জিকির করে সুবহানাল্লাহ আল্লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাও বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা আমার ভাইরা আমার বন্ধুরা জিকির করে তালে তালে যাই তিন আব্দুলের রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাই এমন সময় একজন পথিক এসে বলে এই ছেলেরা দাঁড়াও তিনজন দাঁড়ায় গেলেন বললেন ভাই আমার একটা ঘুড়ি হারিয়ে গেছে তোমরা কি আমার একটা উটনি দেখছো নি উট হারিয়ে গেছে উটনি মহিলা উটনি উট বলা হয় পুরুষটাকে বলা হয় উট আর মহিলা উটকে বলা হয় উটনি তুমি কি একটা উটনি দেখছো নি বড় আব্দুল্লাহ কয় আপনি উট আমরা দেখি আমরা উট দেখছি আপনার উটের কি একটা চোখ কানা বলে হ্যাঁ আমার উটের একটা চোখ কানা বলে হ্যাঁ তোমরা কোথায় দেখছো বলে হ্যাঁ মেজজন বলে আপনার উটের কি একটা পাক পা নাই বলে হ্যাঁ আমার উটের একটা পা নাই একটা পা নাই তৃতীয় আব্দুল্লাহ বলে হুজুর আপনার উটের কি শুনে নেন আপনার উটের মনে হয় লেজ নাই বলে হ্যাঁ আমার উটের লেজ নাই জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার বালা করে বসবেন প্রথম আব্দুল্লাহ বললেন আপনার উটের চোখ কানা এক চোখ কানা কয় হ্যাঁ আমার চোখ একটা চোখ কানা দ্বিতীয় আব্দুল্লাহ বলে আপনার উটের তিন পা এক পা খুড়া কয় তিন পা না উটনি তৃতীয় আব্দুল্লাহ বলে আপনার উটের লেজ নাই বলে হ্যাঁ বলে উটটা কোথায় দেখছো বলে আমরা দেখি নাই আল্লাহু আকবার বলে উটনি তুমি সব বিবরণ দিতেছো সত্য সত্য তুমি বলছো চোখ কানা আসলে চোখ কানা তুমি বলছো ঠ্যাং তিনটা বলছো ঠিকই ঠ্যাং তিনটা তুমি বলছো উটের লেজ নাই উটের লেজ নাই তুমি কোথায় দেখছো বলো বলে আমরা দেখি নাই আল্লাহর কসম করে বলি আমাদের সামনে কোন উটনি পড়ে নাই জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার উটনির মালিক ডাকতে বলে এ আব্দুল্লাহ শোনো যদি আমাদের আমার উটের সন্ধান না দাও কাজীর দরবারে বিচার হবে কাজীর দরবারে বিচার হবে কঠিন বিচার হবে তোমরা নিশ্চিত তোমরা তিন ভাই আমার উটনি বিক্রি করে দিছো না হয় জবাই করে খেয়েছো কারণ আমার উটনির যে বিবরণগুলো তোমরা তিনজনই দাও ইয়া দ্বারা প্রমাণিত হয় আমার উটনি তোমরাই আত্মসার করেছো আমার উটনি দেওয়া লাগবে ছোট আব্দুল্লাহ কয় আমি জানি না দেখি নাই মেজো আব্দুল্লাহ কয় দেখি নাই বড় আব্দুল্লাহ কয় দেখি নাই তাহলে চলো কাজীর দরবারে যাই কাজীর দরবারে চলে গেলেন জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার কাজীর দরবারে যাইয়া উটের মালিক নালে দেই হুজুর আমার একটা উটনি হারিয়ে গেছে অনেক খোঁজাখুঁজি করে কোথাও সেই উটনি পাই নাই কিন্তু আসার সময় তিনটা লোক এই তিনজন আমার উটনির বিবরণ দিছে এখন এই তিনজন হয় চুরি করে বিক্রি করেছে না হয় জবাই করে খেয়েছে হুজুর আমার উটনি দিতে বলেন আল্লাহু আকবার বলেন ডাক দে বলে আব্দুল এ তোমাদের নাম কি আমার নাম আব্দুল্লাহ তোমার নাম কি আব্দুল্লাহ তোমার নাম কি আব্দুল্লাহ তিন আব্দুল্লাহ দাঁড়ায় গেলেন কয় তোমরা উট দেখছো নি কয় হুজুর দেখি নাই তাহলে উনি যে বিবরণ দেয় তোমার তো এই কথা বলছো বলে বলছি কেমনে বললা উঠ দেখো না বলে হুজুর আমরা রাস্তা দিয়ে আমরা একটা সমস্যার মধ্যে পড়ে আছি বিপদের মধ্যে পড়ে আছি তিন ভাই রাস্তা দিয়ে যায় আমার মাওলার জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো সুবহানাল্লাহ لا إله إلا الله محمد এ দুনিয়ার মুসলমান কাজী ডাকতে বলে উঠনি যেহেতু দেখো নাই তাহলে বিবরণ কেমনে দিলাম বড় আব্দুল্লাহ বলে হুজুর আমি রাস্তা দিয়ে আসতেছিলাম দেখি রাস্তার এক পাশের ঘাস খাওয়া
এক পাশের ঘাস খেয়েছে আরেক পাশের ঘাস গুলো খায় নাই ইয়া দ্বারা বুঝতে পারলাম যে প্রাণীটা এই ঘাস খেয়েছে তার একটা চোখ কানা দুইটা চোখ যদি ভালো থাকতো দুই পাশের ঘাসই খাইতো যেহেতু এক পাশের ঘাস খেয়েছে আর এক পাশের ঘাস ভালো ইয়া দ্বারা আমি বুঝতে পারলাম যে প্রাণীটা ঘাস খেয়েছে তার একটা চোখ নাই ভাই শাবাশ বেটা দাঁড়াও তুমি আন্দাজের পর বলে দিছো একটা চোখ কানা এই তুমি বলো তুমি দেখেছো কি কয় হুজুর আমিও দেখি নাই তাহলে তুমি কেমনে বললা ঠ্যাং নাই বলে হুজুর যখন দেখতেছিলাম ওই ঘাস খেয়েছে যে রাস্তার মধ্যে বালুর চর দিয়ে রওনা দিয়েছিল যে প্রাণীটা ঘাস খেয়েছিল ওই প্রাণীটা তিনটা পায়ের দাগ দেখেছি চারটা পায়ের সাপ দেখি নাই দেখি তিনটা পায়ের সাপ ইয়া দ্বারা আমি বুঝতে পারলাম যে প্রাণীটা ঘাস খেয়েছে তার তিনটা পা আছে একটা পা নাই এই জন্য আমি বলেছি তোমার উটনির মনে হয় একটা ঠ্যাং নাই জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া কেমন গুণী জ্ঞানী মানুষ হুজুর দেখেছি তিনটা কদম পড়ে রয়েছে পায়ের পায়ের সাপ তিনটা কিন্তু চারটা সাপ আমি দেখি নাই ইয়া দ্বারা আমার বুঝতে পারছি যে আপনার উটনির মনে হয় উটনে মনে হয় বা শাবাস তুমি এরপরে আন্দাজ করে বলছো তুমি কি দেখে বলেছো বলো বলো হুজুর আল্লাহর কসম আমি আপনার উটনি উনার উটনি দেখি নাই তবে দেখেছি ওই রাস্তার মধ্যে বিষ্ট পড়ে আছে পায়খানা পড়ে আছে ওই পায়খানাটা ভাঙে নাই আমি বুঝতে পারলাম যদি উটনির লেজ থাকতো তাহলে লেজ দিয়ে নাড়া দিত পায়খানা করার সময় এই পায়খানাটা ভেঙে যেত যেহেতু পায়খানাটা আস্ত আছে ইয়া দ্বারা বুঝতে পারলাম উটনির লেজ নাই জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া এই বিষ্ট পায়খানা যেটা এটা দেখুন দেখলাম যে হুজুর এই পায়খানাটা নষ্ট হয় নাই ভাঙে নাই যে জায়গা পড়ছে ঠিক সেই জায়গায় এরাম পড়ে রয়েছে ইয়া দ্বারা আর বুঝতে আমার বাকি নাই যে উটের মনে হয় লেজ নাই কাজী বলে সাবাস তোদের তিনজনই জ্ঞানী মানুষের দরকার কমক দমক দিয়ে বললেন এই উটনির মালিক এখান থেকে যাও এদের তিন ভাইকে দোষারোপ করতে পারবা না এরা ভালো মানুষ এরা দেখে নাই যাও তিন ভাইকে ডাক দিনে বলেন তোরা আজ থেকে আমার রাজ্যে থাকবি খাবি আমি বড় বিপদের মধ্যে আছি আমি যেহেতু কাজী অনেক বিচার করা লাগে তোরা আমাকে বুদ্ধি দিবি তিন ভাইয়ের বুদ্ধি পরামর্শ অনুযায়ী আমি বিচার করব মানুষের আজ থেকে মহা জ্ঞানী হয়ে যাব এলাকার মধ্যে সবাই আমাকে বুদ্ধিজীবী বলবে আমাকে পণ্ডিত বলবে আমার বড় নাম হয়ে যাবে সুনাম হয়ে যাবে তোদের তিন ভাইয়ের মতোই জ্ঞানী মানুষের দরকার যারা কদম দেখে বলতে পারে তিন পা যারা চোখ ওই খাস খাওয়া দেখে বলতে পারে কানা যারা গলা পায়খানা দেখে বলতে পারে লেজ নাই এদের মতো জ্ঞানী মানুষ মনে হয় আমার রাজ্যে আর কেউ নাই জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার হুজুর বেয়াদবি মাফ করুন আমরা বড় বিপদের মধ্যে আছি কি হইছে আমরা এক বিপদের মধ্যে আছি কয় কি বিপদ আব্বা জান আমাদেরকে ভালোবাসতো আব্বা জান মৃত্যু সঞ্জয় সজ্জিত হইয়া আমাদের তিন ভাইকে ডাক দেবেন আব্দুল্লাহ 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 তিন ভাই দৌড়ে গেলাম বাবার কাছে বাবা এন্তেকালের আগে বললেন আমার ওয়ারে সূত্রে যত জমি আছে যা কিছু আছে সম্পদ আছে আব্দুল্লাহ পাবে আব্দুল্লাহ পাবে আব্দুল্লাহ পাবে না এখন আমরা এই তিন ভাইয়ের মধ্যে কে পাবে না একটু সমাধানের জন্য রাস্তায় বাইরে রয়েছি আমাদের কেউ সমাধান দিতে পারে না কাজী কয় বাবা রে আমার সেই তো বড় বিপদের মধ্যে আছি এ তো তোদেরকে মনে করেছিলাম জ্ঞানী এখন দেখি আমারে পাগল বানাইতেছো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার আমি মনে করেছিলাম তোরা জ্ঞানী মানুষ এখন দেখি তোদেরই ঘাড়ে বুদ্ধি দর্শ এ সারাই বকিয়া যেহেতু আসছো ঠিক আছে তোমাদের একটা সমাধান আমি দিব থাকো আমার বাড়ি খাওয়া দাওয়া করো খাবার দিলেন ভাইয়েরা আমার অনেক লম্বা আলোচনা আমি ছোট্ট করে বলে যাই শুধু উদাহরণ দেওয়ার জন্য আমার বাবারা বন্ধুরা আমার তেলের কান্ডা লাগা শোনেন এবার যখন খাবার দেওয়ার জন্য খাবার নিয়ে আসা হলো খাবার দেওয়া হলো কাজী সাহেব তার কর্মচারী দিয়ে খানা পাঠাইলেন মেহমানদের খানা পাঠাইলেন বড় ভাই বলে এই খানা খাওয়া যাবে না নিশ্চিত এটা কুকুরের গোস্ত জোরে বলা যাবে না আল্লাহু আকবার এটা কিসের গোস্ত জোরে বলেন কিসের গোস্ত কুকুরের গোস্ত মেজে আব্দুল্লাহ বলে দ্বিতীয় আব্দুল্লাহ বলে এটা কোন এই রুটিটা যিনি বানাইছে তিনি গর্ভবতী মহিলা
এই রুটিটা বানাইয়া যিনি শেখছে যিনি এইটা কি করেছে যেটা এটা রান্না করেছে তিনি একজন গর্ভবতী মহিলা তিতু আব্দুল্লাহ বলে যিনি আমাদের এই খাবার দিয়েছে সে সাধারণ মানুষ না সে একটা জারো সন্তান জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার তিন আব্দুল্লাহ তিনটা খানা নিয়ে আসছে বড় আব্দুল্লাহ কয় এই গোস্তটা হলো কুকুরের গোস্ত দ্বিতীয় আব্দুল্লাহ বলে এই রুটি যিনি বানাইছে এটা একটা গর্ভবতী মহিলা বানাইছে তৃতীয় আব্দুল্লাহ বলে এই খানা যেতে এসেছে ভালো মানুষ না জারস সন্তান আল্লাহু আকবার বলে তিন আব্দুল্লাহ খানা নিয়ে বইয়ে আছে কাজী আয়া দেখে তিন ভাই খানা নিয়ে শোনো বসে আছে কাজী এই তোমরা খানা খাওনি কেন বলছে খানা খাবো তুমি কি হালাল খাবার দিছো তুমি কুত্তের গোস্ত দিছো আল্লাহু আকবার বলে না এই খানা যদি সে এটা কুত্তের গোস্ত বলে কি বলো হ্যাঁ কুকুরের গোস্ত তুমি শিওর বলে হ্যাঁ শিওর কুকুরের গোস্ত বলে তুমি কি তুমি খাও নাই কেন আমি খাই নাই এই রুটিটা শেখছে যে বানাইছে বানাইয়া রুটিটাকে কি বলেছে বানাইয়া যিনি ভাজছে রুটিটা ভাজছে সে একটা গর্ভবতী মহিলা কি বলো ছোট আব্দুল্লাহ কয় এই যে খাবারটা সে জারস সন্তান সে ভালো ভালো সন্তান না অবৈধ সন্তান আল্লাহু আকবার বলে কাজী নিজে খাবার পাঠাইছে কাজীর যদি যারো সন্তান কয় কাজীর কি আর মাথা ঠিক আছে আল্লাহু আকবার বলে কাজী বলতেছে তোমরা কি বলো বলে হ্যাঁ যেটা বলছে এটাই কারেক্ট কয় তোমরা তিন ভাই যে কথা বলছো এই তিনটা যদি সঠিক না হয় তোমাদের গর্দান যাবে তিন ভাইয়ের যদি তোমরা যদি একটু এলোমেলো হয় তোমাদের গর্দান যাবে ভিতরে চলে গেলেন পাকশালায় চলে গেলেন যায় ভাই বাবুর্চি কিসের গোস্ত দিছো কয় হুজুর আপনি তো মেহমানদের জন্য গোস্ত ভুনতে বলেছেন ভিতরে যায় দেখি কোনো গোস্ত নাই বাড়ির যে কুকুরটা ছিল ওটা জব করে ভুনে দিছে আল্লাহ আকবার বলে দ্বিতীয় যা বলে রুটিগুলো কে বানাইছে দেখে প্রায় 9 মাসের গর্ভবতী মহিলা এই রুটিগুলো আমি বানাইছি কাম সরস তৃতীয় যে ওর মাকে বলতেছে মা গো জীবনে আমি কোনোদিন তোমার কাছে কিছু জিগাই নাই তুমি আমার মা গর্ভধারিণী মা তোমার জিগাইবা আমি কি বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান মা বলতেছে বাবা আমি তোর দুই ছেলে তোর কাছে কি বলবো তোর বাবা বাণিজ্যে একবার গেল তখন আমার জন্য খোদা বাড়িছিল তখন বাড়ির পাহারাদারের সঙ্গে যিনি আমাদের চাকর ছিল ওর সঙ্গে আমার অবৈধ মিলন হয় আর সেই সন্তান তুই আমার স্বামীর প্রকৃত সন্তান না ওই চাকরের সন্তান আল্লাহু আকবার বলো না তুই যার সন্তান মাথা নিচু করে চলে আসে চোখের পানি ছেড়ে এসে কাজী বলে বাবা দাঁড়াও কাজী বলে মা ও মা তুমি কি শুনাইলা ওই তিন আব্দুল্লাহর কাছে আমার আজকে মাথা নত করে দিলা তিনজন আজকে আমাকে কি করে দিল চলে গেছে যায় বলে তুমি বলো তিনজন তিনজন আবার বসে আছে যায় বলে এই প্রথমকে বলেছিলে কুকুরের গোস্ত বলে আমি বলেছিলাম বলে তোমার বাবার সম্পদ তুমি পাবা সুবহানাল্লাহ তোমার বাবার জোয়ারের সূত্রে জমি আছে জায়গা জমি আছে টাকা পয়সা আছে এগুলোর ভাগ তুমি পাবা তুমি দ্বিতীয় আব্দুল্লাহ বলে তুমি কে বলেছিল এই রুটিটা একটা গর্ভবতী মহিলা বানিয়েছে এবং এটা সেদ্ধ করেই করেছে ভাজিছে বলে আমি বলে কেমনে বুঝলা কয় রুটির এক পাশে কাঁচা এক পাশে শুকনো এক পাশে ভালো হয়েছে এক পাশে হয়নি রুটি বানাইতে যে গর্ভবতীর মার কষ্ট হয়েছে ভালো করে নিজের পাশে দেখতে পারে নাই সামনের পাশটা ভালো আছে সামনের পাশটা ভালো ভালো ভাজা হয়েছে এই পাশটা ভাজা হয় নাই সুতরাং আদারা প্রমাণ নিশ্চিত যিনি রুটি ভাজছে তিনি একজন গর্ভবতী মা বলে ঠিক আছে তুমিও পাবা তোমার বাবার সম্পদ এই আমাকে যার সন্তান কে বলেছে বলে আমি বলেছি আল্লাহু আকবার বলে এই জমা জমির ভাগ তুমি পাবা না কারণ তুমি তোমার বাবার সন্তান না জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার সমাধান দিয়ে দিলেন কাজী সাহেব যে দুজন পাবে সম্পত্তির ভাগ পাবে দুই ছেলে তুমি পাবা না কাজী বলার পর ছেলে বলে আপনি কি বলতে চান আমরা জন্মের সূত্রে থেকে তিন ভাই আমাদের মা একজন বাবা একজন আমাদেরকে আপনি কি বলতে চান কায় যেটা বলেছি এটাই ঠিক যাও তোমার মায়ের কাছে তোমার মা কি বেঁচে আছে বলে আছে তোমার মার কাছে জিগাও তুমি বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান তিন ভাই চলে আসলেন এসে সবাই দাঁড়াইলেন ছোট ছেলে বলে মা আগে বলো আমি আজকে তোমার কাছে জানতে চাই আমার বাবার কসম
আমি কি তোমার গর্ভে ধারণী সন্তান নাকি অবৈধ সন্তান বলে বাবা আমি এটা বলতে পারি না তবে যেদিন ওই কোথায় গাল খাজা এ মুসলমান আব্দুল কাদের জিলানি খাজা মঈনুদ্দিন এ মুসলমান শুনে নেন ভাল করে শুনে নেন কোথায় গাউসে পাক আব্দুল কাদের জিলানির কদম থেকে আমার আমার স্বামী ছিল আমার তোমার আব্বাজান ছিল খাজা মঈন খাজা কিরা গাউসে পাক আব্দুল কাদের জিলানির murid ছিল ওনার দায়রা থেকে ফেরার সময় আমি আর তোমার বাবা আসার সময় দেখি মসজিদের পাশে ছোট একটা বালক পড়ে আছে তোমাকে কে যেন রেখে গিয়েছে ওখান থেকে তুলে নিয়ে আমি খাজা ওই খাজার দরবারে নিয়ে গেলাম ওখান থেকে তোমাকে আমি লালন পালন করার জন্য নিয়ে আসলাম তোমাকে তুমি আমাদের একমাত্র পালক সন্তান তোমার বাবাকে তোমার মা কে আমরা জানি না তবে তোমার তোমাকে আমরা এতদিন লালন পালন করেছি তোমাকে লালন পালন করেছি কোনদিন তোমার বাবার কষ্ট বুঝতে দেই নাই মায়ের কষ্ট বুঝতে দেই নাই সুতরাং আজকে যেহেতু জিগাইছো তুমি আমার গর্ভে ছিলে না তোমার বাবার ঔরস থেকে তুমি আসো নাই সুতরাং এই পৃথিবীর মধ্যে তোমার মা বাবার ঠিকানা আমি জানি না তখন বললেন ঠিক আছে মা ঠিকই বলেছো মা যেহেতু সম্পত্তির মালিক আমি হব না কারণ আমার যে দুইটা ভাই তাকে তুমি গর্ভে ধারণ করেছো তারাই আমার বাবার সম্পত্তি পাবে এই জন্য তো বাবা মরণের আগে বলে গিয়েছে আমার ওয়ারের সূত্রের জমি পাবে আব্দুল্লাহ পাবে আব্দুল্লাহ পাবে আব্দুল্লাহ পাবে না সুতরাং ইয়াদারান খাজা মুসলমান শুনে নাও গাউসে পাক আব্দুল কাদের জিলানি তার murid এটা সমাধান দিয়ে দিয়েছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আর একটু জোরে বলেন আল্লাহু আকবার এই জন্য আলা সাবধান ইন্না নিচলা ইন্না উদাল্লাহ আল্লাহ তরফ থেকে যারা ওলি হয় নামাজের আগালা নাই হজের আগালা নাই যাকাতের আগালা নাই আল্লাহর মাহবুব বান্দাদের বিষয়ে বলতে যে আল্লাহ বলে আলা সাবধান ইন্না নিচলা ইন্না উদাল্লাহ আল্লাহ তরফ থেকে যারা ওলি হয় লা নাই খরগুন শব্দের অর্থ ভয় কয়লা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা محمد مصطفى نبي صلى وعلى بل محمد مصطفى তুমি বাদশা র বাদশা মদিনা ওয়ালা তুমি বাদশা র বাদশা কামলি ওয়ালা বলো মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহ বলেন মুহাম্মদ মুস্তফা তুমি বাদশা র বাদশা মদিনা ওয়ালা তুমি বাদশা র বাদশা কামলি একটু মহব্বতে বলা যাবে না মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় হায় মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু তুমি বাদশা র বাদশা মদিনা ওয়ালা তুমি বাদ দুরুদ সালাম তোমরা করো রে মনা এই মরদা দেল জিন্দা হয় হবে উজালা এই মরদা দেল জিন্দা হয় হবে উজালা মোহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু আরো জোরে বলেন মোহাম্মদ মুস্তফা নবী তুমি বাদশা র বাদশা মদিনা ওয়ালা তুমি বাদশা র বাদশা
কঙ্গালের এই মিনতি শোনো মদিনাওয়ালা আমরা আর কিছু চাই না চাই শুধু কদম তলা মোহাম্মদ মুস্তফা নবী আরো জোরে বলেন মোহাম্মদ মুস্তফা নবী তুমি বাদশাহ র বাদশাহ মদিনাওয়ালা তুমি বাদশাহ এ দুনিয়ার মুসলমান রহমতের নবী বললেন সাহাবীরা তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও জোরে বলো মারহাবা আর একটু জোরে বলো আল্লাহু আকবার তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে বা না চায় নবী বললেন সাহাবীরা রে তোমরা শুনে নাও তোমাদের বাড়িতে যাদের পিতা মাতা জিন্দা যাদের মা বাবা জিন্দা বাড়িতে সালাম দিব আসসালামু আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা তোমার আমলনামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার আর জোরে বলা যাবে না আল্লাহু আকবার বাড়িতে যা সালাম দিবেন শুধু আসসালামু আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা তোমার কবুল হজের সব লেখা হয়ে যাবে তোমার আমলনামায় সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে রাসূল দেখে সাহাবীরা নবীজির দৃষ্টি আড়ালে চলে গেলেন আড়ালে দাঁড়ায় পাহাড় গেছে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আমার নবীজি যা বলে সাহাবীরা রে তোমরা কেন কান্দো বলে হুজুর এই আমলটা যদি আগে আগে জানতাম এই আমলটা যদি আগে বুঝতে পারতাম বলতেন আজকে এক সপ্তাহ হয়ে গেল বাবা চলে গেছে পনেরো দিন হয়ে গেল মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমরা এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম এত বড় রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম আমার নবী কান্দে সাহাবীরা রে তোরা কি আমার মতো এতিম আমি নবী এমন এতিম রে আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমার বাবারে হারাইলাম যখন পয়সা ছয় বছর আমি মাকে হারাইলাম ছয় বছর সাত মাস যখন দাদা আব্দুল মোতালিব রে হারাইলাম এই পৃথিবীর মধ্যে আমার মতো এতিম কেউ নাই আল্লাহ নবীর চোখের পানি পড়তে লাগে মায়ের জন্য বাবার জন্য আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল ধরে দাও যাদের মা নাই যাদের বাবা নাই আমার হাবিবকে জানায়া দিয়াছো তারা যেন চোখের পানি ছেড়ে না কান্দে তারা যেন এমনি কান্দে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা জোরে জোরে চিল্লায় বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার আল্লাহ বলেন হাবিব রে আপনি জানে আদেন ডাকতে বলে আমার রব আমার প্রতিপালক আমার আল্লাহ আমার পিতামাতার সগীরা গুনাহ মাফ করে দাও কবিরা গুনাহ মাফ করে দাও জানা গুনাহ মাফ করে দাও জানা গুনাহগুলো মাফ করে দাও যেমনি ভাবে আমাদের পিতামাতা আমাদেরকে লালন পালন করেছিল আল্লাহ তুমি আমাদের মা বাবার ওই রহমতের কোলে তুলে নাও আজকে যাদের আব্বা নাই যাদের মা নাই শুনে নাও মুসলমান শুনে নাও যাদের আলোচনা করলেন আমার বাবারা দিলের কান্দা লাগা শোনো এই পৃথিবীর মধ্যে মায়ের মতো আপন কেউ হয় না বাবার মতো আপন কেউ হয় না এই মা বাবার দোয়া লাগবে লাগবে কি লাগবে না জোরে বলো আল্লাহু আকবার নবীর সাহাবী মুসলমান শুনে নাও আল কামা কয়েকটা কথা বলে আজকে যে আলোচনায় এ আমার ভাইরা রাসূলুল্লাহ সাহাবী আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত আল্লাহ নবীজির কাছে খবর আসলো নবী গো আপনার প্রিয় সাহাবী আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত নবী গো মৃত্যু হয় না
বড় কষ্ট হয় মরণ যন্ত্রণায় ছটফট করে জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার আল্লাহর নবী বললেন সাবিরা রে তোমরা দূরে যাও আমার আলকামার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করো তারা দ্বারা কুরআন শরীফ তেলাওয়াত করো বয়া বয়া কুরআন শরীফ তেলাওয়াত করো আমার আল্লাহ জন আলকামার জানটা আসানে নিয়ে যাই আমার নবীজি পাঠাইলেন সাহাবীদেরকে সাহাবীর আলকামার বাড়ি গেলেন বাড়ি যে আলকামার চারিপাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া পড়তে লাগলেন কুরআনের আয়াত পড়তে লাগলেন সূরা কিরাত পড়তে লাগলেন কিন্তু আলকামার মৃত্যু হয় না আলকামার মৃত্যু হয় না অনেক কষ্ট হয় দূরে আসলেন নবীজির কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তার জন্য দোয়া করেছিলাম কিন্তু তার কোনো দোয়া কবুল হয় না তার মৃত্যু হয় না বড় আর কষ্ট হয় মৃত্যু যন্ত্রণায় ছটফট করে আমার নবী হাত তুললেন আল্লাহ তুমি আলকামারে ক্ষমা করে দাও আমার আলকামা নামাজ ছাড়ে নাই আমার আলকামা জীবন অন্যায় করে নাই আমার আলকামা আল্লাহ আমার জানা মতে কোন অন্যায় করে নাই গো আল্লাহ ডাকতে বলে হাবি হাবিব রে আপনি আমার কাছে আজকে হাত তুললেন পৃথিবীর মধ্যে আলকামার মা জিন্দা যতক্ষণ পর্যন্ত তার জন্ম দুঃখিনী মা তারে ক্ষমা না করবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তারে ক্ষমা করতে পারি না জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার পাতরতি আপন তাদেরকে কর যতন মাও বাবা তরতি আপন তাদেরকে কর যতন এর মার কলি যায় গা দিলে আল্লাহ সঙ্গে না আল্লাহ নও বিজরে দয়া তার পাবে না বাইরে আল্লাহ নবীর দয়া তারা পাবে না বলেন আল্লাহ নবীর দয়া সাউন্ড বারে রাখেন এর মা বাবা তরতি আপন তাদেরকে কর যতন মাও বাবা তরতি আপন তাদেরকে কর যতন মার কলি যায় গা দিলে আল্লাহ সহে না আল্লাহ নবীর দয়া তারা পাবে না বাইরে এ দুনিয়ার মুসলমান আল্লাহর নবী এক দড়ি চলে গেলেন আলকামার বাড়িতে বাড়ি যা সালাম দা সালামু আলাইকুম আহলাল বাইত ভিতর থেকে আওয়াজ আসো আলাইকুম আসসালাম কে গো কামি রহমাত লিল আলামিন বাবারে তুমি আমার বাড়ি আসছো মোহাম্মদ আসো আমার বাড়ি আইছো মা ডাকতে বলে বাবারে আমার বাড়ি আসছো আমি বড় খুশি হয়েছি বলে মা গো আমার আলকাম আমার সাহাবি আমার জানা মতে এমন তো কোনো অপরাধ করে না গো মা তবে এত মৃত্যু যন্ত্রণা এত কষ্ট হয় কেন শুনে না সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাই দিলে যতটুক যন্ত্রণা হয় আল্লামা আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন কিতাবের নাম বারে শরিয়াত এই কিতাবের মধ্যে মৃত্যুর যন্ত্রণার কথা বলতে যা বলতেছিল এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যুরে আল্লাহ অনেকে মরণের সময় পায়খানা করে দেয় অনেকেই মরণের সময় প্রস্রাব করে দেয় অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় অনেকের মরণের সময় মুসলমান জিব্বাটা বাইর হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় ও মুসলমান শুনে নাও আলকামার মৃত্যুটা বড় কঠিন হয় আলকামার মৃত্যু হয় না শুধু চিৎকার মারে ও মুসলমান চোখ দুটি বড় করে জিব্বা পর্যন্ত বাইর হয়ে যায় আল্লাহর নবী ডাকতে বলে মা গো মা আলকামার কেন জবান বাইর হয় না কেন নিঃশ্বাস বাইর হয় না বলে বাবা রে আমার নবী বলে মা গো আমার আলকামা কি কোনো অপরাধ করেছে দুনিয়ার মধ্যে বলে বাবা না
পৃথিবীর মধ্যে কোনো অপরাধ করে নাই নামাজ ছাড়ে নাই আমার আলকামা কোনোদিন রোজা ছাড়ে নাই একটা বড় কষ্ট পেয়েছি আমার অন্তরের ভিতরে সেই কষ্টটা হলো সারা জীবন সে বড় পরামর্শ শুনে পৃথিবীর মধ্যে আমি জন্ম দুঃখিনী মার কোনো কথা মূল্যায়ন করে না এই পৃথিবীর মধ্যে সেই বয়ের পরামর্শ অনুযায়ী চলে আমি যুবকদের বলে যাই শুনে না যদি পৃথিবীর মধ্যে বউ মরে যায় বউ পাওয়া যাবে সুন্দরী বউ মারা গেলে কালো বউ পাবি কালো বউ মারা গেলে মুসলমান হয়তো টেরা বউ পাবি কিন্তু জনম দুঃখিনী মা জনম দুঃখিনী বাবা একবার যদি হারিয়ে ফেলিস তে কপাল পোড়ারা এই পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত আর কোনোদিন পাওয়া যাবে না জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার রে নাও পণ বলতে কেহ নাই জগতে আমার আপন বলতে এরে ভেবে দেখি আমি সবই মিশে ভেবে দেখি আমি সবই মিশে ওগো মিশে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিহনে আপন বলতে আরো জোরে বলেন আমার আপন বলতে ও নবী ও এই দক্ষিণ কোশাই আশেকেরা হইয়া দেওয়ান কাদি গো দয়াল নবীজি আমায় বুইলা যায় না আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে আমারা এই তাদের ঘুমাইছে জোরে জোরে বলেন আমার আপন বলতে কেহ নাই জগ তে আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগ তে আমার আপন বলতে ও নবী ও বাংলাদেশে আমার বাড়ি মদিনা বহু দূরে দেখা দাও গো দয়াল নবী একটি বার আমার দেখা দাও গো দয়াল নবী একটি বার আমার আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে আমার আপন যারা নবীরে ভালোবাসেন সবাই বলেন আমার আপন বলতে কেহ নাই জগতে আমার আপন আপনাকে তো গোটা বিশ্বের কুল কায়নাতের রহমত দিয়েছে আপনি সারা উম্মতের কে আপন আছে আপনি তো পৃথিবীর সবচেয়ে আপন আপনের আপন জোরে বলেন ঠিক কি না আর একটু জোরে বলেন আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত নারে কওসিয়া সভাপতি মহোদয়ের আগমন আহালান সাহালান একতা বন্ধুর মাহফিল কমিটির পক্ষ থেকে
সম্মানিত হাজরিন আজকের এই আজিম ও সম্মানী ইরফানি মাহফিলে মঞ্চে তশরীফ এনেছেন বুড়িচর জিয়াউল উলুম কামিল এমএ মাদ্রাসার সম্মানিত সুনামধন্য অধ্যক্ষ অসংখ্য গুণীত উলামা ইকরামের উস্তাদ উস্তাদ উলামা হযরতুল হাসান লামা অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ফরিদউদ্দিন যুক্তিবাদী মাদ্রাসাতুল আলিয়া আমি হুজুরকে আজকের এই নূরানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতির আসন গ্রহণ করবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত সভাপতি সাহেব আসছেন, অনেকের নাম আছে, আসলে কারোর নাম বলতে পারি নাই, আলোচনা শুরু করেছি যেহেতু রাত দুইটা বাজে, এরপরে কথা বলার মতো সিচুয়েশন থাকে না মানুষকে কষ্ট দেওয়ার জন্য। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিয়িনা ও মাওলানা। আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ, আল্লাহ ফেরেশতা কোল আল্লাহুম্মা সাল্লা আলা গোলামের সালাম খানি, এই আশকের সালাম খানি পৌঁছাই দিয়া মদিনায়। আল্লাহুম্মা সাল্লা আলা এর নবীজনা শাফিয়ান। এ ভাইরা আমি যে কথা বলতেছিলাম শুই না লান, আল্লাহ নবী ডাকলে বলে মা গো, পৃথিবীর মধ্যে আমার আল কামারা তো মৃত্যু যন্ত্রণা তো কষ্ট হয় কেন? বলে বাবা রে, পৃথিবীর মধ্যে আমি জনম দুঃখিনী মা, আমার কোনো কথাই সে মূল্যায়ন করত না, শুধু বোর পরামর্শ অনুযায়ী শুনত। আমি বোর কথা মান শুনতে বারণ করব না, মায়ের সঙ্গে কোনো বইয়ের তুলনা হয় না, কারণ মায়ের স্থানে মা, এই পৃথিবীর মধ্যে বাবার স্থানে বাবা, তোমার বিবির স্থানে বিবির মুসলমান, কিন্তু মায়ের মধ্যে এমন দরদি এমন বান্ধব পৃথিবীর মধ্যে আর কেউ হবে না। জোরে বলেন ঠিক কিনা? নবী ডাকতে বলে জনম দুঃখিনী মা গো, আপনি আমার আলকামার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তার মৃত্যুটা আসানে দিয়া দেয়, যেন তার মৃত্যুটা আসানে হয়। আলকামার মা বলে হুজুর, মনে বড় কষ্ট, মনে বড় কষ্ট লেগেছে, আমি তারে ক্ষমা করতে পারবো না। আমার নবী ডাকতে বলে সাহাবীরা, আমার আলকামা মৃত্যুর পরে জাহান্নামী হয়ে যাবে, কারণ জনম দুঃখিনী মা যেহেতু আলকামার উপরে রাজি নয়, মৃত্যুর পরেই জাহান্নাম হবে একমাত্র ঠিকানা। তোমরা খড়ি নিয়ে আসো, আগুন জ্বালায় দাও, আলকামার দেহখানা নিয়ে আগুনের মধ্যে পোড়ায় দাও। আগুনের খড়ি খড়ি আনা হলো, আগুন ধরানো হলো, দাও দাও করে আগুন জ্বালানো হলো, আলকামার ওই দেহখানা নিয়ে যখন আগুনের দিকে নিয়ে যায়, জনম দুঃখিনী মা এক নজর তাকায় দেখে কলিজার টুকরা সন্তানের আগুনের দিকে নিয়ে যায়, একটা চিৎকার মেরে ডাকতে বলে মায়ের নবী, আমি জনম দুঃখিনী মা, আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তানের গায়ে আগুন দিলে আমি সহ্য করতে পারবো না রে, আমি জনম দুঃখিনী মা, দুনিয়ার মধ্যে যত ভুল করেছে আমার সন্তান আমি তাকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বাইরে হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী
বেলাল কামারে কবর ভাগ্যবান তোর মায়ের দোয়া কবুল হয়ে গিয়েছে আল্লাহর আদালতে আমি নবী তোর দোয়া করলাম আল কামার জবান টানা সে বাইর হয়ে গিয়েছে কেমন মৃত্যু হয় সেই মৃত্যুটা হলো আদা আটা ছেনিয়া খামির বানাইয়া খামিরের মধ্যে যদি একটা সুল থাকে এই সুলটা টানতে বাইর করলে জেরাম টের পায় না খামারের মধ্যে অনাসে বাইর হয়ে যায় ইমানদারের রুটাই রকম আসান কাসানে আল্লাহ তাআলা আজরাইল দিয়া কবাস করে সেই যন্ত্রণা যদি গায়ের মধ্যে এত কষ্ট হয় পৃথিবীর মধ্যে তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কিয়ামতের ময়দান আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও গো আল্লাহ ওই মরণের সময় যেন কালেমা পড়তে পারি জবান দিয়ে কালেমা বাইর হয়ে যায় গো আল্লাহ আল্লাহ রাসূলের চেহারা মোবারক যেন আমরা দেখতে পাই রে মুসলমান নবীর সাহাবী হইয়াও নবীর সাহাবী হইয়াও যদি পৃথিবীর মধ্যে মারশন মার মনে কষ্ট দেওয়ার কারণে মৃত্যু যদি এত কষ্ট হয় এ মুসলমান আমি আপনি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলে আমার আপনার মা বাবা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে মদিনা আলাও করবে না আমার মাওলাও করবে না এই জন্য রাতের অন্ধকারে যাইয়া মায়ের পা ধরে পড়ে থাকবেন জনম দুখিনী মা এ মুসলমান বাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া গাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া এটাও ভালো করে লিখে নেন মা বাবা দোয়া করলে আমার আল্লাহর জান্নাত পাওয়া যায় জোরে বলেন ঠিক কিনা আপনারা জানেন যে কসায় মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাত এক কসায় শুধু মার দোয়ায় কবুল হয়েছিল সুবহানাল্লাহ বলেন মার কথা বলতে যায় আগের হুজুর একটু বলছে আমি একটু বলে যাই এই জন্য কস মেলা দিক চলে গেছে এগুলো গুছায় আনতে গেলে সময় লাগবে আমি আর কথা বলবো না পাঁচ ছয় মিনিট কথা বলবো যেহেতু তিনটা ওর বাবা তিনটা বিশ বাজে আবু হুজুর আসছে কথা বলবে এরপরে শেষ হবে আপনাদের ফজরের আজান পড়ে যাবে চারটা সাড়ে চারটার দিকে সুতরাং আপনাদের কষ্ট দিয়ে বেশি দেওয়া যাবে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা হালিমা সুবহানাল্লাহ বলেন না রাসূলের দুধমা ছিল চারজন আমি পড়েছি যেটা নাম্বার ওয়ান হলো মা আমেনা তিন দিন তিন রাত পর্যন্ত দুধ পান করাইছে নাম্বার টু হলো হালিমাতু সাদিয়া আবু লাহাবের দাসী সূরা আপনার আপনার আবু লাহাবের দাসী সুরাইবা আর হযরতে সালমা এই চারজন ব্যক্তি দুধমা ছিলেন রাসূলের এর মধ্যে হালিমাতু সাদিয়া একজন রাসূলের কদমের মধ্যে আসলেন কদমে রাসূলের কদমের মধ্যে আসলেন রাসূল মাকে দেখে দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ বলেন না এ আলেমরা শোনো নবীজি তার মায়ের সঙ্গে মা দুধমাকে কত সম্মান করেছে যিনি দুধপান করাইছেন তাকে কত সম্মান করছে রাসূল দাঁড়াইলেন হালিমাতু সাদিয়া আসলেন রাসূল তার নিজের রুমাল মুবারক তোয়ালে মুবারক বিছায় দিলেন রাসূলের সূরতের পর ভর দিয়ে হালিমাতু সাদিয়া বসলেন সুবহানাল্লাহ বলেন আহারে নবী মাদেরকে ভালোবাসা কেমনে শিখাইছে নবীজির কানে কানে কি যেন বললেন নবীজির কানে কানে কি বইলা আবার উঠে চলে গেলেন নবীজি দাঁড়াইলেন দাঁড়ায় তাকায় রে সালিমা যতবেন পর্যন্ত হাট গুটি গুটি পায়ে হাঁটতেছেন রাসূলুল্লাহ মায়ের মুখের দিকে মায়ের পিছন দিকে তাকায় আছে মার দিকে সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা জানতে চাই জনক মহিলা কে যাকে আপনি চলে যাওয়ার পর আমি দেখলাম আপনারা তাকায় রয়েছেন আপনি ওদিকে তাকায় রয়েছেন আপনার এমন কি চোখের কেনার যে চোখের পানি আসছে আমার নবী বলতেছে ওমা সাহাবীরা উনি আমার দুধমা হালিমাতু সাদিয়া জোরে বলেন না মারহাবা সুতরাং নবীজি তার মা দুধমায়ের সঙ্গে কত সুন্দর ব্যবহার করছে সেই রাসূলের উম্মত হইয়া আজকে মাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিই আজকে একদিন ফেসবুকের মধ্যে দেখি মাকে পিটাইতেছে মা নিজের সন্তান মা দাঁড়িয়ে রয়েছে মুখের মধ্যে মাকে এসে বাড়ি এসে পিটাইয়া পিটাইয়া ঘর থেকে ধাক্কা মেরে ফেলে দিতেছে প্রায় দেখি মাকে তিন পাঁচ টুকরা করে আপনাদের চট্টগ্রামে মাকে পাঁচ টুকরা করে কেটে তাকে পানির মধ্যে ভাসিয়ে দিছে বলছে বিটার বউকে ধরার পর বলছে এটা আমার আবেগ ছিল কি যেন এটা আবেগে কাজ করছে কি যেন বিবেকে কাজ করে আরে করে কত কম কেমন নিজের সন্তান কলিজার টুকরা 18 বছর পরে বাবাকে পেল খুঁজে সেই সন্তান সম্পদের জন্য বাবার গলায় ছুরি চালালো তাদের দিলে মায়া নাই আরে যে সন্তান বাবা মা তোদের এই দুনিয়ার মধ্যে আসার জন্য যে ভূমিকা পালন করেছে তোমার গায়ের চামড়া দিয়া যদি মাল বা জুতা বানায় দাও তবু ঋণ শোধ হবে না কারণ তোমার কিছু দেবে না টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু লাগবে না এই দুনিয়ায় আনার জন্য তোমার মা বাবার যে ভূমিকা
ভূমিকা ছিল এই কত রক্ত পানি প্রবাহিত হয়েছে এই দুনিয়ার মধ্যে মা মারা যাবে কি অপারেশন করা লাগবে কত কষ্ট করছে আর সেই মা সেই বাবাকে যারা কষ্ট দিয়ে আর দুনিয়ার মধ্যে ইমানদার বলে দাবি করি না যতক্ষণ পর্যন্ত পিতামাতা তোমার উপরে রাজি থাকবে না তোমার উপরে খুশি থাকবে না আমার আল্লাহ তাআলা আমার নবীজি কখনো তোমার উপরে রাজি খুশি হতে পারবে না যারা বলেন ঠিক কি ঠিক দেখেন না আপনারা তো শুনেছেন আবু হুরায়রার কাহিনী নবীজির কদমের মধ্যে আবু হুরায়রা নালি দিছে ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে মারছে কে মারছে কথা বলেন না কেন কে মারছে আবু হুরায়রা বলতেছে নবীজি বলতেছে আবু হুরায়রা তোমার মা তোমাকে মারছে আমার কাছে নালিশ দাও বলে না ইয়া রাসূলুল্লাহ আমি নালিশ দিতেছি না বলে তাহলে বললে কেন বলে ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনি রাহমাতাল লিল আলামিন আপনি আমার মায়ের জন্য দোয়া করেন আমার বিশ্বাস দোয়া করলে আমার মা কালেমা পড়বে হয়তো ইসলাম ধর্ম কবুল করবে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে সান্ত্বনা দিতে যখন হাত উঠাইছে আবু হুরায়রা দোয়া শুরু করছে যে রাসূলের দোয়া আমার বিশ্বাস হাত উঠাইতে দেরি দোয়া হতে দেরি কবুল হতে দেরি নাই আবু হুরায়রা এমন তো শুরু করছে আবু হুরায়রা একটা ভদ্রলোক মানুষ ছিলেন সবাই পিছনে আবু হুরায়রা দৌড় দিয়া দেইকা কেউ পিছনে জামা টেনে জামা সিরা চলে গেছে তবু আবু হুরায়রা দৌড়াইতেছে বাড়ি যায় কয় মা মা কয় ডাক দিছে মা বলছে বাবা আসলে আমার বোন হয়ে গেছে তুমি তো অন্যায় কাজ করো নাই রাসূলের দরবারে কিছু রাহমাতাল লিল আলামিনের কদমের মধ্যে কিছু আমারই ভুল হয়ে গেছে বাবা দাঁড়াও আমি ওযু গোসল করে আসি আমার রাসূলের কদমে নিয়ে যাও আমাকে তুমি কালেমা পড়ায় দাও যে রাসূলের কদমে গেলে আমি ভুল করেছি যে নবীর কদমে গেলে দুনিয়া ভুলে যাওয়া যায় যে রাসূলের কদমে গেলে অন্যায় ভুল অন্যায় কাজ করা যায় না যে রাসূলের কদমে যাও কত অসংখ্য অসংখ্য কাফের বেঈমানরা ঈমান এনে কালেমা পড়েছে কিন্তু আমাদের জামানায় এখনো কিছু বেঈমান আছে আল্লাহ বলে আমিনান নাস মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমান্নাতুল ঈমান আনসা বিল্লাহি আল্লাহর প্রতি আমি লাউমিল আখিরাতের বিশ্বাস স্থাপন করছে আমাহু বিমুমিনিন আল্লাহ বলে হাবিব তোরা মুমিন বলে দাবি করবে মুত্তাকিন বলে দাবি করবে আমার নবীর কদমে যে এই সমস্ত বেঈমান মুনাফিকেরা সাধু শাস্ত্র আল্লাহ বলে এদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম উইদ্দাতুল কাফিরিন ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি থাকলো সাত সাত জাহান্নাম জোরে চিল্লায় বল আল্লাহু আকবার কয়টা জাহান্নাম কথা কয় না কয় কয়টা যাবেন নি নবীর সঙ্গে ধোকা দিতে গেছেন আমার রাসূলের সঙ্গে পৃথিবীর মধ্যে সব জায়গা পাগলামি চলে আমার রাসূলের দরবারে কোনো পাগলামি চলে না আমার রাসূল কষ্ট পাইলে আল্লাহ তারে মাফ করব না এই জন্য আল্লাহকে আমি মাঝে মাঝে ফতোয়া দিই একটা যে নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চাইরা হলো আল্লাহওয়ালা কাফের এই পৃথিবীর মধ্যে কাফের চিনা যায় কিন্তু আল্লাহওয়ালা কাফের চিনা অতিও সহজ আমার দেশে আল্লাহওয়ালা কাফের চিনা অতিও সহজ নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় ভালো করে মনে রাখবেন নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চাইরা আল্লাহওয়ালা কাফের আল্লাহওয়ালা কাফের আল্লাহওয়ালা কাফের সুতরাং নবীবিহীন আল্লাহকে পা কখনো সম্ভব না মা বিহীন বাবা বিহীন যেমন সন্তান পা অসম্ভব আমার নবীবিহীন আল্লাহ পা অসম্ভব জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহওয়ালা কাফের চিনতে হবে আগে আপনাদের চট্টগ্রামে আল্লাহওয়ালা কাফের অভাব নাই কথা বুঝেননি এরা দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে আমার রাসূলের ইশক মহব্বত কিচ্ছু নাই আমার নবীর নাম শুনলে তাদের মুখ কালো হয়ে যায় তাদের অন্তর কালো হয়ে যায় নবীজির দুরূদ শরীফ পড়লে তাদের কলিজার মধ্যে আঘাত লাগে নবীজির নাম শুনলে আমরা সল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুম্মা দিই চোখের মধ্যে চুম্মা দিই নবীজির নাম শুনে নবীর নামের উপরে চুম্মা দিই এইটা দেখে ওদের কলিজার মধ্যে আগুন ধরে এই জন্য নবীজির চাচার সংখ্যা ছিল নয় জন এদের মধ্যে ঈমানদার হলো দুজন একজনের নাম আমির হামজা আর একজনের নাম আব্বাস সাতজনই রাসূলুল্লাহর সঙ্গে বেঈমানি করেছে দুশমনের রাসূল তারা দুশমনি করেছে হে মুসলমান দাড়ি টুপি জুব্বা দেখে ভুলে যেও না রাসূলের ভালোবাসা যদি না থাকে ওর পাশে নামাজ পড়ার প্রয়োজন নাই ওর ইত্তেবা করার প্রয়োজন নাই ওর সঙ্গে বন্ধুতা করার প্রয়োজন নাই নবীর দুশমনের সঙ্গে আত্মীয়তা করে লাভ নাই নবীর প্রেমিক যারা চালক হোক রিকশা চালক হোক তাদেরকে আমরা বুকে নিব জোরে বলেন ঠিক কি না আর একটু জোরে বলেন ঠিক কি না কথা বুঝেন নবীজির নবীজির চাচার সংখ্যা ছিল কয়জন এদের মধ্যে ঈমানদার দুজন একজন হলো আমির হামজা আর একজন হলো হযরত আব্বাস বাকি সাতজনই বলছে ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ও নবী হলো কেমনে ও আমাদের ফুলা কথা বুঝেন না কত বড় কাট্টা বিয়াদব কইছে আবুরি এক কেমনে নবী হয় ওর মার পেটতে পড়েই তোর বাপের হারাইছে বাপ মার পেটে যখন ছিল ওর বাপরে হারাইছে মারে বাবারে খাইছে পরপরের বাপরে খাইছে দাদারে খাইছে ও আবার কেমনে নবী হয় ওই বিয়াদব
এই সাত জনের বংশধর যারা ওরা জীবন নবীর দুরূদ কিয়াম পড়বে না তারা নবীকে নূরের মানুষ নূরের নূরের নবী মানবে না তারা হায়াতুন নবী মানবে না তারা এরা মিলাদুন নবী মানবে না তারা আমান নবীর সালাত মানবে না তারা তারা আমান নবীর দুশমন এরা দুশমনের রাসূল জোরে বলেন ঠিক কি না আর একটু জোরে বলেন ঠিক কি না কয়জন কয়জন জোরে বলেন কয়জন এদের মধ্যে ইমানদার দুজন একজন নাম হযরতে সুফিয়া আরেকজন হযরতে উমর বাকি চারজন রাসূলের সঙ্গে দুশমনী করেছে এই চারজনের বংশধর যারা জীবন ও রাসূলকে ভালোবাসতে পারে না এই চারজনের গর্ভে থেকে যারা আছে তারাও রাসূলের দুশমন ওই মেয়েরাও দুশমন এইজন্য মেয়েদের মধ্যে একদল নবীজির নাম শুনলে কষ্ট পায় পুরুষের মধ্যে একদল নবীজির কষ্ট পায় এই দুই আর দুই চার এই চারজন রাসূলুল্লাহর পক্ষে ছিল সাত আর চার কতজন 11 জন ছিল রাসূলের দুশমন রাসূলের আপন আত্মীয় সুজন এরা 11 জন ছিল দুশমনের রাসূল আর 4 জন ছিল রাসূলুল্লাহর পক্ষে এই জন্য মুসলমানদের আজকে আমাদের সুন্নিদের বিপক্ষে অসংখ্য মুনাফিকের আছে ওই 7 জন থেকে অনেক জন্ম নিছে তারা আজকে আমার রাসূলের নাম শুনলে কষ্ট পায় রাসূলের মিলাদ নূরের পুতুল আরে নই যে গোলাপ নই যে পুতুল নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী একটু জোরে বলা যাবে না মুহাম্মদ মুস্তাফা নবী এর সাফায়াতের কান্দারি সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কেহ বলে নবী কাবার কাবা কেহ বলে নবী বাবার বাবা কেহ বলে নবী কাবার কাবা কেহ বলে নবী বাবার বাবা নই যে কাবা নই যে বাবা নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ এর সাফায়াতের কান্দারি সাফায়াত রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ নবীর একটা কথা কয়ে হুজুর আসছে প্রধান অতিথি আজকে আমাদের সভাপতি আল্লাহ দয়া করুক ওনার ভিতরে জনাব সৈয়দ মোহাম্মদ ফরিদউদ্দিন যুক্তিবাদী সাহেব আসছেন আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুক সকল বলুন আমিন রাসূল আসার 26 দিন আগে 26 বা 25 দিন আগে আবরা বাদশা কাবা শরীফ ভাঙতে আসলো কাবা শরীফ হাতি সৈন্য নিয়ে গোড়া বাঙ্গি বাহিনী নিয়ে কাবা শরীফ ভাঙতে আসছে আম একটা ইট ঘষাইতে পারে নাই একটা পাটকেল ভাঙতে পারে নাই আল্লাহ বলে আলাম তারা আপনি কি দেখেন নাই নবীজি কিন্তু তখনও শরীয়তে আসে নাই এই মোল্লারা শোন বালা কইরা আল্লাহ বলতেছেন হাবিব আলাম তারা আপনি কি দেখেন নাই আরে আমার নবী তো তখনও আসে নাই তাহলে ইয়া দ্বারা বোঝা যায় কাবারও আগে নবী জোরে বলেন ঠিক কি না কাবারও আগে নবী ভালো করে বুঝতে হইবে এদিকে আমি যেতে পারবো না যেহেতু সময় দ্বিতীয় বারণ কথাও কইতে খুব কষ্ট হচ্ছে বুকের ভিতরে ব্যথা বেড়ে গেছে যেটা বলতেছিলাম কাবা কাবা যখন আব্দুল মুতালিব বলতেছে হে কাবা তোকে যে ভাঙ্গার জন্য আবরা বাদশা আসলো হাতি শূন্য নিয়া একটা ইট খসাইতে পারে নাই ইট খসাইতে পারে নাই আর আজকে তোর মাথা কেন নত হয়ে গেছে নবী যখন আসলেন 570 খ্রিস্টাব্দে ভালো করে শোনেন বাবা কার উপরে আমরা ভালোবাসি কেন নবীরে ভালোবাসি বাতিলদেরে বুঝাইতে পারি না বাতিলরা হন আমার নবীর দেইকা কাবা মাথা নত হয়ে গেছে কাবা এরকম ঝুঁকে গেছে নবীর বাড়ির দিকে আব্দুল মুতালিবকে কাবার জবান খুলে গেছে কাবা বলতেছে আব্দুল মুতালিব তুমি কি জানো না যার জন্য আমি কাবারে আল্লাহ বানাইছে আমি কাবার কাবা রহমাতুল লিল আলামিন এই ধরা দামে আগমন করেছে তার সম্মানে তার তাজিমে আমি কাবার মাথা নত হয়ে গেছে জোরে চিল্লাও বলো মারহাবা এরে কারের শরিয়াতের কিবলা হলো কাবা তু জাহানের কিবলা রহমাতুল লিল আলামিন মুনাজাতের কিবলা আরশে আযীম সুতরাং আজকে না চিনার কারণে না বুঝার কারণে আমার রাসূলকে নিয়ে কটূক্ত করি আমার নবীর শানকে নিয়ে কটূক্ত করি শুধু তাই নয় ওলামা একরাম মঞ্চের মধ্যে হাজির আছে কাবার মধ্যে মূর্তিগুলো জবান খুলে গেছে দেখে কাবা রাসূলের বাড়ির নবী যেদিন আসছে আব্দুল্লাহর বাড়ির দিকে মুখ আব্দুল্লাহ বল আব্দুল মুতালিব বলতেছে মূর্তি
আর তোদের দেখলাম কিছুদিন আগে তোদেরকে দেখলাম মাথা উঁচু করে কত খাবার দিল খাই নাই কিন্তু মূর্তিগুলো রে তোদের যারা পূজা করে দেখছি তুই মাথা নত আজ ওইরকম রইছ আজকে মাথা নত কেন মূর্তির জবান খুলে গেছে হে আব্দুল মুত্তালিব তুমি কি জানো না আমাকে এখান থেকে সরানোর জন্য এই কাবা ঘর থেকে প্রসারিত করার জন্য কাবার কাবা দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন এই তোমার ঘরের মধ্যে তারা দামে আগমন করেছে জোরে বলো মারহাবা আর একটু জোরে বলেন যার ভালোবাসায় মূর্তির জবান খোলে আর তোরা মানুষ হইয়া সেই নবীর উম্মত হইয়া বেঈমানি করলে জোরে বলেন ঠিক কি না এর মানুষ হইয়া তোমারা নবী চিনলা মানুষ হইয়া তোমারা নবী চিনলা চিনেছিল হযরত ওয়াস করনি বতিরিজ দাঁত ভাঙলেন তিনি ওরে বতিরিজ দাঁত ভাঙলেন পাগলাই একটাও রাখলো না আর বতিরিজ দাঁত ভাঙলেন পাগলাই একটাও রাখলো না মানুষ হইয়াও তোমরা নবী চিনলা চিনেছিল হযরত বেল্লাল আজান দিতে যাই মিনারে জোরে বলেন ঠিক কি না ওরে মিনার হইতে বেল্লাল গেল ফৌড়িয়া মানুষ হইয়া তোমরা নবী চিনলা না হায়রে নবীর আশেকের দল নবী সিনে মাওলার ডাক হায়রে নবীর আশেকের দল নবী সিনে মাওলার ডাক এর দয়াল নবী করবেন দয়া দূরে রাখবেন মানুষ হইয়া তোমরা নবী চিনলা না আল্লাহু আকবার বলেন না আরো জোরে বলেন আল্লাহু আকবার নবী বলতেছেন হায়াতি খৈরুন লাকুম আবার ওফাতি খৈরুন লাকুম আমার ওফাতটা উম্মতের জন্য করলাম হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য করলাম সুতরাং এই দুনিয়ার মধ্যে নবী আস উম্মতের কান্ডারি হইয়া উম্মতের কল্যাণের জন্য শরীয়ত তরিকাতের জন্য আবার নবী দুনিয়া ওফাতি খৈরুন লাকুম ওমা মায়াতি খৈরুন লাকুম আয় আমার নবী এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে উম্মতের জন্য উম্মতের জন্য উম্মতের জন্য সেই রাসূলের ভালোবাসা অন্তরে ধারণ করবেন দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই সরাসর বেঈমান আমরা যেন বেঈমান না হয়ে মৃত্যুবরণ করি আল্লাহ আমাদের ঈমানের সঙ্গে যেন মৃত্যু দেয় আমি আমার অসমাপ্ত আলোচনা ইতি করব আর নয় আমরা রাসূলের পথে চলতে চাই রাসূলের মতে চলতে চাই রাসূলের দিনে চলতে চাই আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুক জোরে বলুন আমিন